আজ আমরা ক্লাস টেনের জীবনের প্রবাবনতা অধ্যায়ে জননের একটা অংশ অঙ্গজ বংশবিস্তার সম্পর্কে জানব। ঠিক এর আগের ভিডিওতে আমরা জনন কাকে বলে, জননে যে ভাগ যৌন জনন অযৌন জনন সে সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে মূলত আমরা অঙ্গজ বংশবিস্তার বা অঙ্গজ জনন এটা সম্পর্কে আমরা জানি। দেখো নামটা থেকে আমরা বুঝতে পারছি অঙ্গজ মানে ঠিক অঙ্গের সাথে কোনো সম্পর্ক রয়েছে, আর বংশবিস্তার বা জনন মানে আমরা জানি যে জনিতি জীব থেকে অপত্য জীব সৃষ্টির মাধ্যমে কোনো প্রজাতির জীবের সংখ্যা বৃদ্ধি। তাহলে অঙ্গজ মানে কেন এরকম নাম হয়েছে? অঙ্গ মূলত উদ্ভিদের যে বিভিন্ন অঙ্গ যেমন মূল কাণ্ড পাতা, হ্যাঁ, এগুলো থেকে যদি নতুন উদ্ভিদের সৃষ্টি হয় বা নতুন জীবের সৃষ্টি হয় তখন সেই ধরনের জননকে আমরা অঙ্গজ বংশবিস্তার বলি। হ্যাঁ, এটা মূলত অযৌন জনন। আমরা জনন যখন করেছিলাম তখন কি জেনেছিলাম, যদি জনিতি জীবের সংখ্যা একটা হয়, গ্যামেট সৃষ্টি বা তাদের মিলন যদি না হয়, গ্যামেট বলতে আমরা শুক্রাণু ডিম্বাণুর কথা বলেছিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা বলি অযৌন জনন। তাহলে অঙ্গজ বংশবিস্তারও এক ধরনের অযৌন জনন। এক্ষেত্রে আমরা দেখব যে কোনো রকম গ্যামেট ছাড়াই, গ্যামেট উৎপাদন ছাড়াই, হ্যাঁ, মূলত উদ্ভিদের বিভিন্ন অঙ্গ থেকে নতুন নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এখানে দেখো আমরা প্রথমে ছবিতে যেটা দেখতে পাচ্ছি, প্রথম যে ছবিটা আছে এটা দেখতে পাচ্ছি, দেখো মূল উদ্ভিদের যে বিভিন্ন অংশ বা অঙ্গ সেগুলোর নাম কি, মূল কাণ্ড পাতা। হ্যাঁ, তাহলে প্রথম যে দেখো মূলটা রূপান্তরিত হয়ে এখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হতে পারে। দ্বিতীয় এখানে দেখতে পাচ্ছি কচুরি পানা, সেক্ষেত্রে আমরা দেখব যে এর কাণ্ড থেকে নতুন, হ্যাঁ, তোমার হচ্ছে উদ্ভিদ সৃষ্টি হয় বা নতুন কচুরি পানার সৃষ্টি। এরপরের ছবিটা দেখতে পাচ্ছি আমরা, দেখো পাতা, হ্যাঁ, এটা মূলত পাথর কুচি পাতা নাম শুনেছি, সেই পাতা থেকে আবার নতুন গায়ে গায়ে দেখো পাতার কিনারার বরাবর নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। তারপরে এখানে আমরা দেখছি এটা খাম আলু বা চুবি আলু গাছ, এর দেখাও, হ্যাঁ, কক্ষে যে কাক্ষিক মুকুল সেটা একটা গোল মতো রূপান্তরিত হয়েছে, এটাকে বুলবুল বলি আমরা, সেখান থেকে আবার নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। হ্যাঁ, এরপরে দেখো এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে পাতা থেকে, হ্যাঁ, উদ্ভিদের কোনো একটা অংশ থেকে অনেক নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, এটাকে মূলত আমরা মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারণ বলবো। এটা মূলত কৃত্রিম অঙ্গজ জননের মধ্যে পড়ে। এবার আসা যাক অঙ্গজ জনন, অঙ্গজ জনন বা অঙ্গজ বংশবিস্তারের সংজ্ঞাতে আসা যাক কাকে বলে। দেখো যে অযৌন জনন পদ্ধতিতে উদ্ভিদ দেহের যে কোনো অঙ্গ বা তার অংশবিশেষ জনিত্রী উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করে তাকে অঙ্গজ বংশবিস্তার বলে। আমরা আগেই বললাম অঙ্গজ বংশবিস্তারটা কি একটা অযৌন জনন পদ্ধতি। এখানে অঙ্গজ কেন নাম দেওয়া হয়েছে, যে উদ্ভিদ দেহে যে কোনো অঙ্গ বা তার অংশ বিশেষ, হ্যাঁ, জনিত্রি জীব মানে যে জীব থেকে নতুন জীব সৃষ্টি হয় তাকে আমরা বলি জনিত্রি জীব। এই জনিত্রি উদ্ভিদ দেহ থেকে আলাদা হয়ে মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা, হ্যাঁ, নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করে তাকেই আমরা অঙ্গজ বংশবিস্তার বলি। এটাকে আমরা আগেই বললাম যে অঙ্গজ বংশবিস্তার হলো একটা বিশেষ ধরনের অযৌন জনন পদ্ধতি। বিশেষ ধরনের কেন, এক্ষেত্রে মূলত অঙ্গ থেকে বা অঙ্গের অংশ বিশেষ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এখানে দেখো ছবিতে দেখতে পাচ্ছি আমরা উপরে ডান দিকে গোলাপ গাছের, হ্যাঁ, ডালকে কেটে নতুন, হ্যাঁ, আমার গোলাপ সৃষ্টি করা যায়। মানে শুশুনি শুশুনিও আমরা দেখবো অঙ্গজ, হ্যাঁ, বংশ অঙ্গজ জননের মাধ্যমেই বংশ বিস্তার করে। এখানে ছবি দেখতে পাচ্ছি আমরা আলু, হ্যাঁ, আলুর ক্ষেত্রে আমরা দেখি যে আলুকে কেটে কেটে আলু হচ্ছে মূলত পরিবর্তিত কাণ্ড। এই আলু থেকে, হ্যাঁ, আলুর মধ্যে যে গোল গোল অংশগুলো চোখ যেগুলোকে বলা হয় এখান থেকে মুকুল বেরোয়, সেই মুকুল থেকে নতুন আলু গাছের সৃষ্টি হয়। এই লাল রঙের এটাকে রাঙা আলু, হ্যাঁ, বলে থাকে, এর ক্ষেত্রেও অঙ্গজ বংশবিস্তার দেখা যায়। এবার আসা যাক অঙ্গজ বংশবিস্তারের প্রকার।
প্রকারভেদ মানেই আমাদের ভাগ করতে গেলে একটা বেসিস নিই, এখানে যে ভিত্তিটা নেব মূলত প্রকৃতির নিয়ম অনুসারে হয় না মানুষ তার বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য এই অঙ্গজ বংশ বিস্তার করে থাকে। যদি প্রকৃতির নিয়মে হয় সেটাকে আমরা বলবো প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার, আর মানুষ যদি করে থাকে তাদের বিভিন্ন উদ্দেশ্যের জন্য সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো কৃত্রিম অঙ্গজ বংশ বিস্তার। এখানে আমরা দেখো প্রথমটা দেখতে পাচ্ছি, এটা এটা হচ্ছে প্রাকৃতিক, আর দ্বিতীয়টা এটা কলম, আমরা পরে পড়বো, এটা হচ্ছে কৃত্রিম। এবার আসা যাক প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার। উদ্ভিদ প্রাকৃতিক উপায়ে, একটু আগে আমরা বললাম প্রাকৃতিক উপায়ে, হ্যাঁ, অনুকূল পরিবেশে মূল কাণ্ড ও পাতার মাধ্যমে বংশ বিস্তার করতে পারে। প্রাকৃতিক উপায়ে যদি হয়ে থাকে সেটাকে আমরা কি বললাম প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার। এখানে অঙ্গজ বল কেন, অঙ্গ বলতে মূলত মূল কাণ্ড পাতা। এখানে দেখতে পাচ্ছি প্রথম যে দুটো ছবি, হ্যাঁ, এরা মূলের মধ্য দিয়ে অঙ্গজ বংশ বিস্তার করে। এখানে আদা, আলু, পেঁয়াজ, রসুন, হ্যাঁ, তারপরেও আমরা দেখতে পাচ্ছি এই যে ছবিগুলো, এগুলো মূলত ধাবক, ঊর্ধ্ব ধাবক, হ্যাঁ, বক্র ধাবক, এগুলো এগুলো সবই কাণ্ডের মাধ্যমে, এটাও কাণ্ডের মাধ্যমে। এই তোপা পানা দেখতে পাচ্ছি, এটাও কাণ্ডের মাধ্যমে। হ্যাঁ, লাস্টে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা পাতার মাধ্যমে। তাহলে মূলের মাধ্যমেও প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার হতে পারে, কাণ্ডের মাধ্যমেও হতে পারে, আবার পাতার মাধ্যমেও। মূলের মাধ্যমে দেখে নিয়ে দেখো কোন কোন উদ্ভিদ মূলের মাধ্যমে অঙ্গজ বংশ বিস্তার করে। কিছু কিছু উদ্ভিদ যেমন ধরো মিষ্টি আলু বা রাঙা আলু, একটু আগেই আমরা ছবি দেখলাম, হ্যাঁ, মূল অঙ্গজ জননের দ্বারা বংশ বিস্তার ঘটিয়ে অপত্য সৃষ্টি করে। হ্যাঁ, এক্ষেত্রে উদ্ভিদের রসালো মূল থেকে অস্থানিক মুকুল সৃষ্টি হয়, যে স্থানে মুকুল সৃষ্টি হওয়ার কথা সেখানে বাদ দিয়ে অস্থানিক, অন্য স্থানে হয় বলে অস্থানিক মুকুল বলা হয়। অস্থানিক মুকুল সৃষ্টি হয় এবং এই অস্থানিক মুকুল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এখানে কার কার দেখতে পাচ্ছি দেখো, প্রথমে দেখো এই রাঙা আলু আমরা দেখতে পাচ্ছি নিচে, এখান থেকে তোমার এই মূল থেকে অস্থানিক মুকুল সৃষ্টি হয়। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ডালিয়া ছবি, এটাও রাঙা আলুর ছবি। এবার আসা যাক কাণ্ডের মাধ্যমে বংশ বিস্তার করে এমন কতগুলো উদ্ভিদের কাণ্ড বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে অনেক ক্ষেত্রে অঙ্গজ জননের দ্বারা বংশ বিস্তার করে। যেমন ধরো কাণ্ডের মধ্যে কাণ্ডজ মুকুল তৈরি হয়, কার দেখতে পাই এটা আখের ক্ষেত্রে এসে কাণ্ড তার গায়ে কাণ্ডজ মুকুল। তারপর বুলবিল কার দেখতে পাই চুবড়ি আলু, হ্যাঁ, খামালু বা চুবড়ি আলু বলে থাকি। ভূনিম্নস্থ কাণ্ড কার কার দেখা যায়, আদা, পেঁয়াজ, আলু, হ্যাঁ, এগুলো কচু, ওল, এদের ক্ষেত্রে আমরা ভূনিম্নস্থ কাণ্ডের মাধ্যমে এদের অঙ্গজ বংশ বিস্তার দেখতে পাই। অর্ধ বায়বীয় কাণ্ড, অর্ধ মানে কি, কিছুটা বায়ুতে আছে, কিছুটা কিছুটা মাটি মাটিতে ঢাকা আছে, এরকম থাকে। সেটা মূলত আমরা কচুরি পানা, হ্যাঁ, তোপা পানা, হ্যাঁ, মুথা, চন্দ্রমল্লিকা, এদের ক্ষেত্রে আমরা, হ্যাঁ, দেখতে পাই। এখানে আমাদের দেখো কচুরি পানা ছবি দেওয়া আছে, হ্যাঁ, এক্ষেত্রে আমরা এটাকে কি বলবো অর্ধ বায়বীয় কাণ্ড। এবং এটাকে আমরা কচুরি পানার ক্ষেত্রে এটাকে আমরা ধাবক, এটা খর্গ, ছোট মতো হয় এবং মোটা বলে, হ্যাঁ, খর্গ ধাবক, ছোট হয় বলে এটাকে খর্গ ধাবক বলে থাকবো। কচুরি পানায় সর্বনিম্ন পাতার যে কাক্ষিক মূল মুকুল, সবচেয়ে নিচের যে পাতা সেখান থেকে যে কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন এক প্রকার খর্বাকার অর্ধবায়বীয় কাণ্ড জলের সঙ্গে অনুভূমিকভাবে বিস্তৃত হয় এবং এইটাকে আমরা কি বলবো খর্ব ধাবক। এখানে দেখো এই ধাবকটা হচ্ছে জলের সাথে অনুভূমিকভাবে বিস্তৃত, এটাকে আমরা খর্ব ধাবক বলবো। এখানেও কচুরি পানা দেখছি এক নিচে আছে জলের, হ্যাঁ, জলের উপরিতলে অনুভূমিকভাবে, এখানে অতটা দেখা যাচ্ছে না, কিন্তু এই ছবিটাতে এটা পরিষ্কার। এবার আসা যাক পাতার মাধ্যমে অঙ্গজ বংশ বিস্তার। পাতার মাধ্যমে অঙ্গজ বংশ বিস্তার বললে আমাদের মাথায় প্রথমেই যেটা আসে কচুরি বা পাথর কুচি, হ্যাঁ, আমরা এর আগেই দেখলাম ছবিটা। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে যেমন পাথর কুচি উদ্ভিদে পাতার কিনারায় সারি বেঁধে অস্থানিক মুকুল তৈরি হয়, এই মুকুলকে আমরা পত্রাশ্রয়ী
মুকুল বলি, এই যে পাতার কিনারায় দেখো পাতার যে খাঁজগুলো রয়েছে কিনারায়, সেগুলো প্রত্যেকটা খাঁজে একটা করে, হ্যাঁ, তোমার হচ্ছে মুকুল তৈরি হয়েছে, অস্থানিক অস্থানিক মুকুল তৈরি হয়েছে, এবং এই মুকুলগুলোকে আমরা কি বলতে পারি, পত্রাশ্রয়ী মুকুল, এটা একটা পত্রাশ্রয়ী মুকুল, এটা একটা, হ্যাঁ, এই পাতারও এরকম। এই মুকুল অঙ্কুরিত হয়ে শিশু উদ্ভিদ সৃষ্টি করে যা অস্থানিক মূল, হ্যাঁ, যুক্ত হয়। এখানেও দেখো শিশু উদ্ভিদ এবং মূলটা অস্থানিক যুক্ত হয়। এই শিশু উদ্ভিদ জনিত্রী উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন স্বতন্ত্র উদ্ভিদে পরিণত হয়। পাতা থেকে যখন এগুলো আলাদা হয়ে যাবে, মূল তৈরি হয়েছে, তখন কি হবে, নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। এইভাবে জনিত্রী পাথরকুচি থেকে, পাথরকুচি পাতা থেকে, হ্যাঁ, কি হবে, অপত্য শিশু উদ্ভিদ সৃষ্টি হবে। এবার আসা যাক কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার। এবারে আগেই বললাম প্রকৃতির নিয়মে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো প্রাকৃতিক, আর এটাকে কৃত্রিম মানে মানুষ এটাকে তার বিভিন্ন উদ্দেশ্যের জন্য করে থাকে। এখানে কোথায় মূলত কোথায় এইরকম অঙ্গজ বংশ বিস্তার হয়ে থাকে, দেখো হর্টিকালচার বা উদ্যান পালন বিদ্যায় অঙ্গজ জননের দ্বারা বংশ বিস্তারে বিভিন্ন পদ্ধতি সমূহের ব্যবহারিক প্রয়োগ করে কৃত্রিম ভাবে অঙ্গজ জননের দ্বারা বংশ বিস্তার করা হয়। এখানে দেখো কৃত্রিম ভাবে যে বিভিন্ন ছবি দেওয়া আছে, দাবা কলম, জোর কলম, যে গুটি কলম, হ্যাঁ, এই কলমের দ্বারা হয়ে থাকে, পাশাপাশি অণু বিস্তারণ দ্বারা হয়ে থাকে। কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি দেখো কি কি, হ্যাঁ, কলম, কলমের মধ্যে মূলত শাখা কলম, জোর কলম, হ্যাঁ, বা গ্রাফটিং বলে থাকি, এছাড়াও আরো দুটো কলম আছে যেটা তোমাদের সিলেবাসে নেই, হ্যাঁ, একটাকে কি বলবো আমরা, একটাকে গুটি কলম বলবো, একটাকে দাবা কলম। এটা তাহলে কলমের গেল, আর কি অণু বিস্তারণ, এটা একটা নতুন একটা কৌশল, অণু মানে ক্ষুদ্র অংশ থেকে যে পাতা, হ্যাঁ, উদ্ভিদের যে কোনো একটা অংশ থেকে পাতা হতে পারে, মূল হতে পারে, কাণ্ড হতে পারে, তার একটা ক্ষুদ্র অংশ থেকে অল্প সময়ে অনেক উদ্ভিদ কৃত্রিম উপায়ে সৃষ্টি করানোর একটা টেকনিক, বিশদে আমরা পরে দেখবো আবার। হ্যাঁ, তাহলে কী কী পেলাম আমরা, কলম, কলমে যে কেটে যদি পুঁতে দিই তাহলে এটাকে শাখা কলম বলবো, দুটো ভিন্ন একই প্রজাতির দুটো ভিন্ন উদ্ভিদকে যদি যুক্ত করি, হ্যাঁ, মানে দুটো আলাদা আলাদা উদ্ভিদকে যুক্তর মাধ্যমে যদি কলম তৈরি হয় তাহলে সেটাকে আমরা কী বলবো, জোর কলম। দেখো একটা একটা করে শাখা কলম প্রথমে দেখলাম আমরা, কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে মূল কাণ্ড বা পাতা কেটে নিয়ে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে মাটিতে রোপণ করলে তার থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়, এবং এটাকে কী বলবো, কাটিং বা শাখা কলম বলা হয়। যেহেতু কেটে নেওয়া হচ্ছে উদ্ভিদের অঙ্গ, এই জন্য কাটিং। শাখা কলম পদ্ধতিতে অপত্য উদ্ভিদ সৃষ্টির সময় কৃত্রিম অক্সিন, হ্যাঁ, হরমোনের লঘু দ্রবণ প্রয়োগে অস্থানিক মূল সৃষ্টি বা গঠন ত্বরান্বিত হয়। এক্ষেত্রে আমরা কি, আমরা জানি যে হরমোন যখন পড়েছিলাম উদ্ভিদ হরমোন, তখন আমরা দেখেছিলাম যে অক্সিন হরমোন, কৃত্রিম অক্সিন হরমোন, ইন্ডোল বিউটেরিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, কৃত্রিম হরমোনে যে প্রয়োগ করেছিলাম, এরা কি করে, এদের দ্রবণটা যদি একটু লঘু হয় তাহলে অস্থানিক মূল গঠনে গঠনটাকে একটু ত্বরান্বিত করে, দ্রুত যাতে অস্থানিক মূল গঠিত, অস্থানিক মানে ভ্রূণমূল থেকে হচ্ছে না যেহেতু, সেজন্য আমরা বলবো অস্থানিক। এটাকে তিন ভাগে আমরা ভাগ করবো, হ্যাঁ, উদ্ভিদের কোন অংশটা ব্যবহার করছি সেটার উপরে ভিত্তি করে দেখো, মূলের শাখা কলম, কাণ্ডের শাখা কলম, পাতার শাখা কলম, মানে কোন অংশটাকে ব্যবহার করছি উদ্ভিদের সেটার উপরে ভিত্তি করে। প্রথমে দেখো মূলের শাখা কলম, মূলের কার ক্ষেত্রে করে থাকি দেখো, কমলা লেবু, পাতি লেবু প্রভৃতি উদ্ভিদের মূলের কিছুটা অংশ কেটে কেটে নিয়ে মাটিতে রোপণ করলে তার থেকে নতুন বিটক সৃষ্টি হয়। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি দেখো লেবু, পাতি লেবু ছবি, বা কমলা লেবুর ক্ষেত্রে মূলের কিছু অংশ কেটে নিয়ে এইভাবে ছবির মতো করে আমরা কি করতে পারি, নতুন বিটক সৃষ্টি করে নতুন উদ্ভিদ সৃষ্টি করা যেতে পারে। এবার আসা যাক কাণ্ডের শাখা কলম, এটা কার দেখা যায় দেখো, গোলাপ, গোলাপের কাণ্ড কেটে আবার নতুন করে লাগানো যায়, চায়ের হয়, যা জবা গাছের আমরা দেখতে পাই, জবা গাছে আমরা পড়েও থাকি, প্রভৃতি তোমার উদ্ভিদের কাণ্ড থেকে
30 থেকে 40 সেন্টিমিটার কেটে নিয়ে রোপণ করলে তাতে মূল সৃষ্টি হয় এবং ক্রমান্বয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। তবে এখানে আমরা ছবিতে পরিষ্কারই দেখতে পাচ্ছি গোলাপের কেটে নিয়ে এটাকে যদি আবার রোপণ করা হয়, যে রোপণ করা হয়েছে ধীরে ধীরে আবার দেখো একটা পাতা তৈরি হচ্ছে, কৌলু তৈরি হয়েছে। আখের ক্ষেত্রে আমরা দেখতে পাই, হ্যাঁ আখের তো চাষিরা করেই থাকে এইভাবে আখ লাগায়। হ্যাঁ চা পাতা চায়ের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কাণ্ডে কেটে লাগানো, এছাড়া জবা গাছেও আমরা এরকম কাণ্ডের সাহায্যে সাথে কলম করা দেখে থাকি। এবার আসা যাক পাতার শাখা কলম, কার ক্ষেত্রে পাথরকুচি বিগোনিয়া প্রভৃতি উদ্ভিদের পাতাকে তির্যকভাবে 2 থেকে 3টি খণ্ডে কেটে তা উলম্বভাবে নরম মাটিতে স্থাপন করলে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এখানে দেখো পাথরকুচি পাতা কাটা হচ্ছে এবং মাটিতে যদি উলম্বভাবে নরম মাটিতে স্থাপন করলে এরকম কিনারা বরাবর হ্যাঁ নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। এটা বিগোনিয়ার ক্ষেত্রেও এরকম হয়। এবার আসা যাক কলমের আর একটা ভাগ জোর কলম বা গ্রাফটিং। নামটা থেকে দেখো আমরা বুঝতে পারছি জোর মানে কি যুক্ত হচ্ছে, জুড়ে যাবে, কোনো একটা কিছু জুড়ে যাবে। কিরকম দেখো এখানে দুটো আলাদা আলাদা উদ্ভিদকে একসাথে জুড়ে দেওয়া হবে। হ্যাঁ এটা যে কৃত্রিম অঙ্গজজনন পদ্ধতিতে দুটি ভিন্ন উদ্ভিদের কাণ্ড বা শাখা কেটে জোড়া লাগিয়ে মিশ্র উদ্ভিদ সৃষ্টি করা হয় তাকে গ্র্যাফটিং বা জোড় কলম বলে। সাধারণত দুটি নিকট সম্পর্কের ক্যাম্বিয়ামযুক্ত কাষ্ঠল দ্বিবীজপত্রী উদ্ভিদে গ্র্যাফটিং করানো হয়। দেখো এখানে তাহলে ক্যাম্বিয়াম মানে কি, ক্যাম্বিয়াম হলো এক ধরনের গৌণ ভাজক পালা যেটা মূলত দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায়, যেটা উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য দায়ী। গৌণ বৃদ্ধি বলতে মূলত আমরা বুঝি যে বৃদ্ধির যে আয়তনের বৃদ্ধি, দৈর্ঘ্যের বৃদ্ধি ছাড়া যে আয়তনের হ্যাঁ যে মোটা হওয়ার যেটার জন্য হয়ে থাকে সেটাকে আমরা বলবো তোমার হচ্ছে গৌণ বৃদ্ধি। সেই ক্যাম্বিয়াম এখানে দেখো ছবিতে দেখো এই ক্যাম্বিয়াম এখান থেকে গৌণ তোমার জাইলেম গৌণ ফ্লোয়েম হ্যাঁ এগুলো তৈরি হয়ে থাকে। এই ক্যাম্বিয়াম থাকতে হবে তাদের ক্ষেত্রে এই জোর কলমটা করা যাবে। তাহলে এই ক্যাম্বিয়ামযুক্ত হ্যাঁ দুটি ভিন্ন উদ্ভিদ দুটো নিকট সম্পর্ক যুক্ত হবে তাদেরকে জুড়ে দিয়ে হ্যাঁ তোমার হচ্ছে জোর কলম করা হয়ে থাকে। এই যে দেখো এটা ক্যাম্বিয়ামটা এখানে প্রথম ছবিতে দেখানো হয়েছে এবং দ্বিতীয় ছবিতে কিভাবে জোড়া হয় সেটা দেখানো। আর দেখো যে গাছের উপরের অংশ কেটে ফেলে কাণ্ডের মূল অংশটি গ্র্যাফটিং এ ব্যবহৃত হয় তাকে স্টক বলা হয়। এই অংশে দেখো এই গাছটার নিচে উপরের অংশ নিচের অংশটুকু আছে, উপর অংশটা বাদ দিয়েছে। তাহলে এই নিচের অংশ যে উদ্ভিদে রয়েছে সেই অংশটুকু বলবো আমরা স্টক। আর যে উন্নত অভিপ্রেত উদ্ভিদের শাখাটি এই কাণ্ডের সাথে জোর লাগানো হয় তাকে আমরা বলবো সিয়ন। এই যে উপরের এই অংশটাকে যেটা জোর লাগাচ্ছি স্টকের সাথে সেটাকে আমরা বলবো সিয়ন। এই জোর লাগানোর পরেও দেখো নিচের এটাকে বলবো আমরা স্টক আর এটাকে বলবো সিয়ন। সিয়নটা সাধারণত আমরা কি দেখলাম উন্নত অভিপ্রেত হয়ে থাকে আর কি, মূলত আমরা এটারই ফলনটা পেয়ে থাকি আর কি। আর কি দেখো দুটি উদ্ভিদের সংবহন কলা সংযোগ সৃষ্টি হচ্ছে এর মূল লক্ষ্য, দুটোকে একসাথে জুড়তে হবে আর কি স্টক আর সিয়নকে। তাই স্টক ও সিয়ন অংশের কাণ্ডের ভাস্কুলার ক্যাম্বিয়াম নামক ভাজক কলা সংযুক্ত হলেই তা থেকে নতুন সংবহন কলা তৈরি হয় এবং জোর কলম পদ্ধতিতে উন্নত উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়া সফল হয়। আমরা আগেই বললাম কি থাকতে হবে ভাস্কুলার ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম হ্যাঁ যেটাকে আমরা বললাম ক্যাম্বিয়াম সেটাই কিন্তু তৈরি করে গৌণ জাইলেম গৌণ ফ্লোয়েম, তখন সেটাকে আমরা বললাম ভাস্কুলার ক্যাম্বিয়াম, যে ক্যাম্বিয়াম থেকে গৌণ জাইলেম গৌণ ফ্লোয়েম হয়ে থাকে। এই দুটো যদি যুক্ত হয়ে যায় তাহলে কি হয় নতুন করে আবার সংবহন কলা সৃষ্টি হয়। হ্যাঁ তার মানে যদি ক্যাম্বিয়াম কোনো উদ্ভিদে না থাকে, যদি একবীজপত্রী কোনো উদ্ভিদ হয় যাদের ক্যাম্বিয়াম থাকে না, যাদের গৌণ বৃদ্ধি দেখা যায় না, তাদের ক্ষেত্রে এই জোর কলমটা করা যায় না। মূলত তাহলে জোর কলম কাদের ক্ষেত্রে করা যাবে দ্বিবীজপত্রী উদ্ভিদের যাদের মধ্যে ক্যাম্বিয়াম রয়েছে
যে ক্যাম্বিয়াম থেকে গৌণ জাইলেম গৌণ ফ্লোয়েম তৈরি হয় এবং যে ক্যাম্বিয়াম স্টক ও সিয়নকে যুক্ত হতে সাহায্য করে, যার ফলে নতুন সংবহন কলা সৃষ্টি হয়, সেক্ষেত্রে এই জোর কলমটা করা যায়। গ্র্যাফটিং দ্বারা রোগ প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি, বেটে গাছে ফল চাষ এবং সৌন্দর্যায়ন হ্যাঁ করা হয়ে থাকে, যেমন আপেল, বোগেনভেলিয়া, আম, গোলাপ, হ্যাঁ এগুলোতে এই জোর কলমটা করা হয়ে থাকে। এবার আসা যাক অণু বিস্তারণ। অণু মানে আমরা জানি ক্ষুদ্র, বিস্তারণ মানে হচ্ছে বিস্তারণ বলতে সংখ্যাটাকে বাড়ানো, বিস্তার। হ্যাঁ সেক্ষেত্রে তাহলে কি উদ্ভিদের কোনো একটা অল্প ক্ষুদ্র অংশ থেকে যদি একসাথে অনেক উদ্ভিদ সৃষ্টি করা হয় কৃত্রিম উপায়ে, সেক্ষেত্রে আমরা এটাকে আমরা অণু বিস্তারণ বলতে পারি। সেই কৃত্রিম অঙ্গজ যে বংশ বিস্তার সেটাকে আমরা অণু বিস্তারণ বলি। হ্যাঁ তাহলে এক্ষেত্রে কি করা হয় দেখো, যে বিশেষ ধরনের টিস্যু কালচার পদ্ধতিতে কলা পালন মাধ্যমের মধ্যে কলা বা কোষ পালন করে কৃত্রিমভাবে বেশি সংখ্যক নতুন পূর্ণাঙ্গ উদ্ভিদ উৎপাদন করা হয় তাকে অণু বিস্তারণ বলা হয়। তাহলে এই যে উদ্ভিদের যে অংশটা আমরা নেব, হ্যাঁ যেটাকে আমরা এক্সপ্ল্যান বলবো, সেই অংশটা কি করা হবে একটা কর্ষণ মাধ্যমে, যে মাধ্যমটাকে কলা কর্ষণ মাধ্যম আমরা বলে থাকি। কর্ষণ মানে যেখানে কর্ষণ করা হয়, মানে সংখ্যাটাকে বাড়ানো যায় আর কি, চাষ করা যায় আর কি, হ্যাঁ সেটাকে আমরা বলবো সেই কলা কর্ষণ মাধ্যমে আমরা দেবো। হ্যাঁ পদ্ধতিতে আমরা দেখো এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদের একটা অংশ এখানে কর্ষণ মাধ্যমে দেওয়া হয়েছে, সেটা আরো সংখ্যা একটু বাড়ছে, এমব্রয়েড তৈরি করছে, সেখান থেকে আবার নতুন উদ্ভিদ সৃষ্টি করছে। পদ্ধতিটা আমরা দেখো পরের স্লাইডে বিশদে জানবো। তার আগে আমরা দেখে নেবো যে নীতি, এই মাইক্রোপ্রোপাগেশনের নীতিটা কি, কেন এটা করা সম্ভব। হ্যাঁ উদ্ভিদের ক্ষেত্রে হ্যাঁ উদ্ভিদ কোষগুলোর একটা বিশেষ ধর্ম রয়েছে, যেটাকে আমরা বলবো টোটিপোটেন্সি। হ্যাঁ টোটিপোটেন্সি মানে পোটেন্সি মানে আমরা জানি ক্ষমতা, টোটি বলতে এখানে একটা সম্পূর্ণ উদ্ভিদ তৈরি করার ক্ষমতা উদ্ভিদের কোষ বা কলার থেকে থাকে, এই ধর্মটা আছে বলে কিন্তু এই মাইক্রোপ্রোপাগেশন উদ্ভিদের ক্ষেত্রে করাটা সম্ভব হচ্ছে। তো নীতিতে কি জানতে পারবো, উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে কোনো কলা কোষ থেকে কোষ বিভাজন দ্বারা সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টি করতে পারে, এবং এইটাকেই বলবো কি এই ধর্মটাকে বা এই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলবো, হ্যাঁ কোষের টুটিপোটেন্সি ধর্ম বলবো। হ্যাঁ আগে আমরা বললাম মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র, প্রোপাগেশন শব্দের অর্থ হলো উৎপাদন বা বংশবৃদ্ধি, অর্থাৎ উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, হ্যাঁ এই যে পাতার ছোট টুকরো বা ক্ষুদ্র অংশ, এটাকে যদি উপযুক্ত কর্ষণ মাধ্যমে রেখে বিভাজিত হতে দেওয়া হয়, হ্যাঁ তাহলে কি হবে তা অপত্য উদ্ভিদ সৃষ্টি করে। এবার আমরা দেখো পদ্ধতিটা জেনে নেবো কি করা হয় এখানে। উদ্ভিদ দেহাংশ সংগ্রহ করে তাকে ছোট ছোট টুকরো করে এক কর্ষণ মাধ্যমে স্থাপন করা হয়। মাইক্রোপ্রোপাগেশনে ব্যবহৃত উদ্ভিদ দেহের ছোট কলা বা খণ্ডটাকে আমরা কি বলবো এক্সপ্ল্যান্ট, একটু আগে আমরা বললাম এক্সপ্ল্যান্ট বলে। এই কর্ষণ মাধ্যমে শক্তির উৎসের জন্য সুক্রোজ ব্যবহার করা হয়, এছাড়াও বৃদ্ধি নিয়ন্ত্রক হিসাবে কৃত্রিম অক্সিন, সাইটোকাইনিন এবং বিভিন্ন উদ্ভিদ পরিপোষক এখানে ব্যবহার করা হয়। এখানে দেখো পদ্ধতি আমরা ছবিতে দেখতে পাচ্ছি, হ্যাঁ উদ্ভিদের একটা অংশ, একটা অঙ্গ, পাতার একটা অংশ নেওয়া হয়েছে, সেটাকে আমরা দেখো হ্যাঁ তার মধ্যে কোষটা বড় করে দেখানো হয়েছে, এর মধ্যে পুষ্টি পালন মাধ্যমে এই এক্সপ্ল্যান্টটাকে বা কলা নমুনাটাকে দেওয়া হয়েছে, এটা ধীরে ধীরে হ্যাঁ দেখো বেড়েছে, এটা হ্যাঁ বিভেদিত অংশ ছিল, হ্যাঁ পাতার কোষ ছিল, সেটা অবিভেদিত কোষের একটা স্তূপ তৈরি করে যেটাকে আমরা কেলাস বলে। এই কেলাসটা যখন অনেকটা হয়ে যায় তখন অনেকগুলো টুকরো টুকরো আলাদা করে দিলে এইগুলোকে এক একটা বলবো এমব্রয়েড। হ্যাঁ এক্ষেত্রে এমব্রয় মানে আমরা জানি ভ্রূণ, হ্যাঁ এখানে এমব্রয় এমব্রয়েড বলা হয়েছে, না ওয়েড যদি সাপেক্ষে থাকে তাহলে আমরা জানি যে মতো, মানে যেহেতু প্রকৃত ভ্রূণ নয়, যেহেতু ডিম্বাণু শুক্রাণুর মিলনের ফলে জায়গট সৃষ্টির মধ্যে দিয়ে ভ্রূণ তৈরি হচ্ছে না, সেই জন্য আমরা এটাকে আমরা বলবো ভ্রূণের মতো, ওই জন্য এমব্রয়েড বলবো। এই এমব্রয়েড থেকে
নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, এটাকে ছোট্ট উদ্ভিদ, যেটাকে প্ল্যানলেট, লেট সাফিক্সে থাকলে আপনি ক্ষুদ্র, তো এখানে প্রত্যেকটা এমব্রয়েড থেকে প্ল্যানলেট গঠন হচ্ছে এবং এর মধ্যে দিয়ে যতগুলো এমব্রয়েড আছে ততগুলো প্ল্যানলেট সৃষ্টি হবে। তার মানে কি, এই ক্ষুদ্র অংশ থেকে অনেক উদ্ভিদ একসাথে তৈরি করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে দিয়ে। আর কি করা হয় দেখো, প্রথমে উদ্ভিদ দেহাংশ থেকে একগুচ্ছ অবিভেদিত কোষ বা কেলা সৃষ্টি হয়, এটি পরে বিভেদিত হয়ে বিভিন্ন কলা সৃষ্টির মাধ্যমে অসংখ্য এমব্রয়েড গঠন করে। আগে আমরা বললাম ক্রমে বিভেদিত হয়ে ক্ষুদ্র অপত্য ক্ষুদ্র উদ্ভিদ বা প্ল্যানলেট সৃষ্টি করে। আগে দেখ, হ্যাঁ আগের স্লাইডে আমরা সেটা দেখলাম। এবার আমরা কিভাবে হয় সেটা একটা ভিডিওর মধ্যে দিয়ে বা অ্যানিমেশনের মধ্যে দিয়ে আমরা দেখব। এটা একটা উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি, উদ্ভিদের হ্যাঁ পাতার অংশ এখানে নেওয়া হবে, যেটাকে আমরা প্ল্যানলেট বলবো। উদ্ভিদের সব অংশগুলো দেখানো হচ্ছে, পাতা, মূল, কাণ্ড বা যে কোনো একটা কোষ না হতে পারে। যে পাতা না হলো পাতার একটা অংশ, যেটাকে আমরা কি বললাম প্ল্যান, হ্যাঁ যেটাকে আমরা কি বললাম এক্সপ্ল্যান্ট, সেটাকে এখানে কর্ষণ মাধ্যমে দেওয়া হলো, যেখানে অবিভেদিত কলাস্তূপ তৈরি করবে, যেটাকে হ্যাঁ সেখান থেকে আবার ছোট ছোট হ্যাঁ এমব্রয়েড তৈরি করবে এবং সেই এমব্রয়েড থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে, যেগুলোকে আমরা বলি এমব্রয়েড। এখানে যদি অক্সিন আর সাইটোকাইন দুটো হরমোনের ঘনত্ব যদি ঠিকঠাক রাখা হয় তাহলে এমব্রয়েড থেকে ভ্রূণমূল, ভ্রূণমুকুল সৃষ্টি হবে, যেখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। এখান থেকে তাহলে দেখতে পাচ্ছি আমরা এমব্রয়েড তৈরি হয়েছে, এখানে হ্যাঁ রুট তৈরি করার হরমোন অক্সিন এখানে দেওয়া হলো। হ্যাঁ যেখানে এখানে দেখো এখানে হ্যাঁ মুকুলটা তৈরি হয়েছে, মূলটা হয়নি, অক্সিজেন দেওয়ার পরে এটা হবে। এরপরে এগুলোকে ছোট ছোট যদি আমরা ট্রের মধ্যে বা কন্টেনারের মধ্যে দিয়ে থাকি, অনেক উদ্ভিদ এর মধ্যে তৈরি হচ্ছে একটা ক্ষুদ্র অংশ থেকে। এইভাবে মূলত মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারণ পদ্ধতিটা হয়ে থাকে। এবার আসা যাক এই অণুবিস্তারণ পদ্ধতির সুবিধা কি। সুবিধা দেখো, এই পদ্ধতিতে পছন্দ মাফিক ভ্যারাইটির উদ্ভিদের দ্রুত দ্রুত বংশ বিস্তার ঘটানো যায়। কলাকর্ষণে সম বৈশিষ্ট্য সম্পন্ন বা রোগমুক্ত অনেক উদ্ভিদ দ্রুত তৈরি করা যায়। এর দ্বারা বন্ধ্যা উদ্ভিদের ক্ষেত্রে বংশবৃদ্ধি সম্ভব। সেক্ষেত্রে বন্ধ্যা হ্যাঁ যাদের ক্ষেত্রে বীজ টিজ হয় না সেক্ষেত্রে করানো হ্যাঁ এবং তাদের বংশবৃদ্ধি করা সম্ভব। আর এখানে কলাকর্ষণে যেগুলো ব্যবহার করা হবে সেগুলো সব রোগমুক্তই থাকে, সেই জন্য রোগমুক্ত অনেক উদ্ভিদ তৈরি করা যাবে। পছন্দ মাফিক উদ্ভিদেরও হ্যাঁ যে ভ্যারাইটি সেগুলো দ্রুত বংশ বিস্তার করা সম্ভব। তাহলে এই ছিল মূলত আমাদের অঙ্গজ বংশ বিস্তার বা অঙ্গজ জনন সম্পর্কে হ্যাঁ বেসিক ধারণা। হ্যাঁ এগুলো তোমরা দেখো ভালো করে, কোনো কোশ্চেন থাকলে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো।